রাজ স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে এই ভিডিওটির মাধ্যমে আমার সেই সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দু হাজার চব্বিশ সালের ইংলিশের ফাইনাল সাজেশান তুলে ধরতে চলেছি যে সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য লাস্ট এবং ফাইনাল ইংলিশ সাজেশান আমি উপস্থাপন করতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে চলে আসুন এইচএস ইংলিশ সাজেশান দু হাজার চব্বিশ টাইপ কোয়েশ্চেন্স মার্কস প্রত্যেকটা জন্য ছ নম্বর প্রথমে প্রোজ থেকে দেখে নেব প্রশ্নগুলো দ্য আইস হ্যাবিট থেকে প্রথম প্রশ্নটা স্ক্রিনের উপরে রয়েছে এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে তাই অথবা দিয়ে প্রশ্নটা তুলে ধরা হয়েছে অথবা দিয়ে আরও একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন রয়েছে আচ্ছা এরপরে দ্বিতীয় প্রশ্নে দেখে নেব দ্য আইস দ্য হ্যাবিট থেকে এরপরে তৃতীয় প্রশ্নটা কি হতে পারে সেটাও আমরা দেখে নেব স্ক্রিনের উপরে রয়েছে আপনি প্রয়োজনে স্ক্রিনশট করে নিলেও নিতে পারেন তিন নম্বর প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসে তো কিভাবে ঘুরিয়ে আসে সেটাও স্ক্রিনের উপরে তুলে ধরা হয়েছে চতুর্থ প্রশ্ন বর্তমান স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন পঞ্চম প্রশ্নটাও স্ক্রিনের উপরে রয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা তাহলে এই দ্য আইস হ্যাবিট থেকে এই কয়েকটি প্রশ্ন আপনাকে আমি প্রথমে বলবো ভালোভাবে পড়তে কারণ এক নম্বরে রয়েছে এই টপিকের এই পাঁচটি প্রশ্ন দ্বিতীয়ত স্ট্রং রোডস এই জায়গা থেকে আমি করতে বলবো প্রথম প্রশ্নটা স্ক্রিনের উপরে রয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা এরপরে আমরা দ্বিতীয় প্রশ্ন দেখে নেব স্ক্রিনের উপরে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটা অথবা দিয়ে ঘুরিয়ে আসে তাই তুলে ধরলাম স্ক্রিনের উপরে তৃতীয় প্রশ্নটা দেখে নেব তৃতীয় প্রশ্নটা কি রয়েছে আচ্ছা এরপরে দেখে নেব এই তৃতীয় প্রশ্নটা অথবা দিয়ে আসে অথবা দিয়ে আসলে কি আসতে পারে কি টাইফেল আসতে পারে এরপরে আমরা দেখে নেব চতুর্থ প্রশ্ন চতুর্থ প্রশ্নটা স্ক্রিনের উপরে রয়েছে এরপরে আমরা পঞ্চম প্রশ্ন দেখে নেব ইংলিশ ইংলিশের অভিজ্ঞ শিক্ষক মহাশয় এই প্রশ্নগুলির কথাই উপস্থাপন করেছেন তাই আমি আপনার সামনে স্ক্রিনের উপরে ফাইনাল ইয়ারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান আপনার সামনে উপস্থাপন করে দিচ্ছি পাঁচ নম্বর প্রশ্নটা অথবা দিয়ে এইভাবে আসে তাহলে এখান থেকেও পাঁচটা প্রশ্ন তুলে ধরেছেন স্যার দেখতেই পাচ্ছেন স্ট্রং রুটস থেকে পাঁচটা প্রশ্ন তুলে ধরা হয়েছে এরপরে চলে যাব থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ম্যাম থেকে এখান থেকেও কয়েকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন স্যার তুলে ধরেছেন যেগুলো তোমাদেরকে করতে হবে প্রথম প্রশ্নটা স্ক্রিনের উপরে রয়েছে দ্বিতীয় প্রশ্নটা স্ক্রিনের উপরে তুলে ধরছি এই দ্বিতীয় প্রশ্নটা কিন্তু অথবা দিয়েও প্রশ্ন আসে এরপরে দ্বিতীয় প্রশ্নটা আবার অথবা দিয়ে কী আসে সেটাও তুলে ধরা হয়েছে যাতে পরীক্ষা হলে বিভ্রান্ত না হয়ে যান তৃতীয় প্রশ্ন তুলে ধরা হয়েছে জাস্টিফাই দ্য টাইটেল অব দ্য শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম দেখবেন চতুর্থ প্রশ্নটা কেউ আসতে পারে স্ক্রিনের উপরে তুলে ধরা হয়েছে এরপরে পঞ্চম প্রশ্ন স্ক্রিনের উপরে রয়েছে এই পাঁচটি প্রশ্ন থ্যাংক ইউ ম্যাম থেকে করতে বলেছেন স্যার এরপরে দেখে নেব থ্রি কোয়েশ্চেন্স চলে আসুন এখানে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন স্ক্রিনের উপরে তুলে ধরেছি তৃতীয় প্রশ্নটাও স্কিনের উপরে বর্তমানে তুলে ধরা হয়েছে চতুর্থ প্রশ্নটাও স্কিনের উপরে রয়েছে এই চতুর্থ প্রশ্নটা অথবাদেও প্রশ্ন আসে সেই অথবাদে প্রশ্ন কী হতে পারে এবং অন্তিম পঞ্চম প্রশ্ন স্কিনের উপরে তুলে ধরেছি আর একটা প্রশ্ন এখান থেকে তুলে ধরা হয়েছে ছ নম্বর প্রশ্ন টোটালটাই স্ক্রিনের উপরে রয়েছে এরপরে আমরা প্রবেশ করবো পোয়েমে তো ফ্রোজ থেকে স্যার এই টপিকগুলোকে বেছে দিয়েছেন এবং এই কয়েকটি প্রশ্ন ভালো করে করতে ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে এরপরে পোয়েমে প্রবেশ করবো অন কিলিং অফ ট্রি এখান থেকে প্রথম যে প্রশ্নটা স্ক্রিনের উপরে তুলে ধরা হয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন স্ক্রিনের উপরে রয়েছে দ্বিতীয় প্রশ্নটাও স্ক্রিনের ওপরে তুলে ধরা হয়েছে তৃতীয় ইম্পর্ট্যান্ট প্রশ্নটিও তুলে ধরা হয়েছে স্ক্রিনের উপরে জাস্টিফাই দ্য টাইটেল অফ ফোয়েম অফ কিলিংস ট্রিজ নেক্সট চতুর্থ প্রশ্নটাও তুলে ধরা হয়েছে গিভ দ্য সাবস্ট্যান্স অফ দ্য ফোয়েম অন কিলিংস ট্রিজ চতুর্থ প্রশ্নটা অথবা আসে তাই কিভাবে আসতে পারে সেটাও তুলে ধরা হয়েছে এরপরে পঞ্চম প্রশ্ন স্ক্রিনের উপরে রয়েছে এই পঞ্চম প্রশ্নটা অথবা দিয়েও আসে কিভাবে অথবা দিয়ে প্রশ্নটা আসে সেটাও তুলে ধরা হয়েছে এরপরে চলে যাব অ্যাসলিভ ইন দ্য ভ্যালি এখান থেকে যে প্রশ্নগুলি আপনাকে করতে হবে স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন প্রথম প্রশ্ন রয়েছে দ্বিতীয় প্রশ্নটাও স্ক্রিনের উপরে রয়েছে যেগুলো আপনাকে করতে হবে আপনার ফাইনাল পরীক্ষাতে অবশ্যই করতে হবে ভালো রেজাল্ট করতে গেলে আপনাকে প্রশ্নগুলো করে যেতেই হবে এই দ্বিতীয় প্রশ্নটা কিন্তু অথবা দিয়ে আসে সেই অথবা দিয়ে কী আসতে পারে জাস্টিফাই অ্যা ইন দ্য ভ্যালি এজ অ্যান্ড এনটিওয়ার ফোয়েম তো চলে আসুন পরবর্তী দ্বিতীয় প্রশ্নটার আরও একটা অথবা দিয়ে প্রশ্ন হয় এই দেখুন পরপর তুলে ধরা হয়েছে নেক্সট প্রশ্নে প্রবেশ করব পরবর্তী প্রশ্ন চতুর্থ প্রশ্ন সেই চতুর্থ প্রশ্নটা অথবাদি কিভাবে আসে সেটাও তুলে ধরা হয়েছে পরবর্তী পঞ্চম প্রশ্নে প্রবেশ করব পঞ্চম প্রশ্নটা স্ক্রিনের উপরে দেখা যাচ্ছে আর একটি প্রশ্ন রয়েছে এখান থেকে ষষ্ঠ প্রশ্ন তো এইগুলো এখান থেকে করতে বলা হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার ভালো রেজাল্টের জন্য এগুলো করে যেতেই হবে এরপরে চলে যাব সনেট নম্বর এইটিন সেল আই কম্পেয়ার থ্রি টু এ সামার্স ডে এখান থেকে এই প্রথম প্রশ্নটা স্ক্রিনের উপরে রয়েছে ভালোভাবে করতে বলা হয়েছে ছাত্রছাত্রীদেরকে দ্বিতীয় প্রশ্নটাও স্ক্রিনের উপরে তুলে ধরা হয়েছে অথবা দিয়ে প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নটা রয়েছে তৃতীয় প্রশ্নটাও স্ক্রিনের উপরে রয়েছে তৃতীয় প্রশ্নটা অথবা দিয়ে আসে সেই অথবাটা কীভাবে আসতে পারে সেটাও তুলে ধরা হয়েছে চতুর্থ প্রশ্ন স্ক্রিনের উপরে এরপরে অন্তিম প্রশ্ন দেখে নেব অন্তিম নয় ছটা প্রশ্ন দিয়েছেন তো পাঁচ নম্বর প্রশ্নটাও রয়েছে স্ক্রিনের উপরে এবং ষষ্ঠ প্রশ্নটাও স্ক্রিনের উপরে রয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ এখান থেকে প্রথম যে প্রশ্নটি করতে হবে স্ক্রিনের উপরে তুলে ধরা হয়েছে এই প্রশ্নটা অথবা দিয়ে আসে সেই অথবা দিয়ে প্রশ্নটা দু দুটোভাবে অথবা আসে দুটোই তুলে ধরা হয়েছে স্কিনের উপরে নেক্সট যে প্রশ্নটি করতে হবে দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে তৃতীয় প্রশ্নটাও স্কিনের উপরে রয়েছে এবং পরবর্তী প্রশ্ন চতুর্থ সেটাও তুলে ধরা হয়েছে স্কিনের উপরে এবং অন্তিম প্রশ্ন সরি পাঁচটা ছটা প্রশ্ন দিয়েছেন জাস্টিফাই দ্য টাইটেল অফ কিথ সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে এবং ষষ্ঠ প্রশ্নটা স্কিনের উপরে তুলে ধরা হয়েছে এরপরে চলে আসবো ফ্লে থেকে ফ্লে থেকে যে প্রশ্নগুলো করতে বলা হয়েছে দ্য প্রপোজাল প্রথমে করতে বলা হয়েছে এই প্রপোজাল থেকে দ্য প্রপোজাল থেকে প্রথম প্রশ্নটি স্ক্রিনের উপরে দ্বিতীয় প্রশ্নটিও স্ক্রিনের উপরে রয়েছে তৃতীয় প্রশ্নটিও স্ক্রিনের উপরে রয়েছে ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে চতুর্থ প্রশ্নটাও রয়েছে স্ক্রিনের উপরে এরপরে পঞ্চম প্রশ্নটা দেখে নেব তারপরে ষষ্ঠ প্রশ্ন সপ্তম প্রশ্ন সপ্তম প্রশ্নের ঘুরিয়ে আসে অথবা দিয়ে এরপরে অষ্টম নবম যে প্রশ্নগুলো রয়েছে স্ক্রিনের উপরে তুলে ধরা হয়েছে দেখে নেব দশম প্রশ্নটা সেটাও অথবাদে কিভাবে কীভাবে আসে আমরা দেখে নেব তাহলে দেখে নিলাম স্ক্রিনের উপরে রয়েছে একাদশ প্রশ্নটাও রয়েছে স্ক্রিনের উপরে বারো নম্বর প্রশ্নটাও রয়েছে সেটা অথবা দিয়ে আসে সেটাও তুলে ধরা হয়েছে এরপরে রাইটিং স্কিলস এখান থেকে বুঝতেই পেরেছেন যে রাইটিং স্কিল থেকে সেভাবে তুলে ধরার কিছু নেই আপনাকে রাইটিং স্কিলটা শিখতে হবে জানতে হবে সেই রাইটিং স্কিলগুলো আপনি যদি একটু শিখে যান অনায়াসেই করতে পারবেন তো প্রিয় ছাত্র এবং ছাত্রীদের উদ্দেশ্যে এই ছিল ইংলিশের লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশান অভিজ্ঞ শিক্ষক মহাশয়ের দ্বারা দেওয়া আমার কথার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করে দিলাম তো যদি এই ভিডিওটি আপনার এতটুকু উপকার এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে সর্বোপরি যদি আপনি এখনও আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন থ্যাংক ইউ